আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আচ্ছা, এবার আসি আমরা এই সুদ খাইলে এই সুদের কি কি খারাপ পরিণতি একজন ইমানদারের জীবনে কি কি খারাপ প্রভাব দেখে নিয়ে আসবে এই সুদ। এক নম্বর, ওই ইমানদারের কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, নাউযুবিল্লাহ। ওই ইমানদারের কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কারণ কি? ইবাদত কবুলের শর্ত হলো হালাল উপার্জন, হালাল ইনকাম। যদি উপার্জনের ভিতরে হারাম থাকে, সুদ থাকে, এটাকে হালাল উপার্জন বলা হয় না, এটা হারাম উপার্জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, ইন্নাল্লাহ তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র ভক্ষণকারী ব্যতীত কোন ব্যক্তির কোন ইবাদত তিনি কবুল করেন না। অর্থাৎ হালাল উপার্জনকারী ছাড়া হারাম উপার্জনকারীর কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির দৃষ্টান্ত দিয়ে বলেন, সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফার আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক ব্যক্তি মরুভূমির রাস্তায় ভ্রমণ করতে করতে এই লোকটার শরীর ধুলায় মলিন হয়ে গেছে, এই লোকটার চুলগুলো উস্কোখুস্ক হয়ে গেছে, এই অবস্থায় দোয়া করলেই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। এই আল্লাহর বান্দা দোয়া করতেছে, ইয়া রব্বি হে আমার রব, হে আমার রব। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ফা আন্না ইউস্তাজাবু লিযালিক। এই লোকটার খাবার হারাম, পানীয় হারাম, লেবাস হারাম, কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করবেন? অর্থাৎ তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। দোয়া কবুল করবেন না মানে দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ দোয়া ওয়াল ইবাদা, দোয়া একটা ইবাদত। দোয়া কবুল হবে না মানে তার কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এখন ইমানদারের মূল কাজই হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম আমরা, আমাদের কাজে ইবাদত। তো যে ইবাদতের জন্য আল্লাহ পাক বানাইছেন সেই ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, তাহলে ইমানদারের পুরো জিন্দেগিটাই ইমানদারের জন্য ব্যর্থ। তাহলে এই সুদ ইমানদারের ইবাদত কবুলের ক্ষেত্রে প্রতিবন্ধক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে হালাল রিজিকের জন্য তিন ভাবে নির্দেশ দিয়েছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ সুবহান ওয়া তাআলা হালাল খাওয়ার নির্দেশ দিয়েছেন, সূরা আল বাকারার 168 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। ও দুনিয়ার মানুষ, খবরদার, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে আমি তোমাদেরকে যে খাবার দিয়েছি এখান থেকে হালাল এবং পবিত্র খাবারগুলো গ্রহণ করো। দুনিয়ার সকল মানুষকে বলছেন আল্লাহ পাক, দুটা শর্ত দিচ্ছেন, একটা হলো তুমি যে খাবারটা খাইবা, তোমার যে পানীয়টা, তোমার যে লেবাসটা, তোমার জীবন ধারণের জন্য যা যা দরকার এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস হইতে হবে হালাল আর তৈয়্যেবান। কোনো জিনিস হালাল হতে পারে আবার তৈয়্যেবান নাও হতে পারে, কোনোটা তৈয়্যেবান হতে পারে আবার হালাল নাও হতে পারে। যেমন ধরেন, একজন ঘুষের টাকা দিয়ে গরুর গোশত কিনে আনছে, এনে সুন্দর করে রান্না করছে, রান্না করে একবার দস্তরখান বিছাই বিসমিল্লাহ বলে সুন্নতি কায়দায় খাওয়া দাওয়া করতেছে, তার এই খাওয়াটা কি হালাল না হারাম? খাবারটা হালাল,
গরু গোশত তো হালাল, গরু গোশত আপনি হারাম বলবেন কেমনে? গরু গোশত কি হারাম? গরু গোশত হালাল, কিন্তু এই গরুর গোশতটা তৈয়বান হয় নাই, তৈয়বান হয় নাই, হালাল হয়েছে তৈয়বান হয় নাই, কারণ যে টাকা দিয়ে সে কিনছে টাকাটা হারাম টাকা, হালাল টাকা ছিল না। আবার একজনে হালাল ইনকাম করছে, একবার হালাল উপার্জন, সুন্দর টাকা, কোনো ভেজাল নাই, কিন্তু দেখা গেছে সিগারেট কিনে খাইতেছে, সিগারেট কিনছে, এটাকে হালাল না হারাম? কেন হারাম হয়েছে? তার টাকা তো হালাল, এটা তৈয়বান হয়েছে কিন্তু হালাল হয় নাই, কারণ এটা এই খাবারটা হারাম, কিনছে হালাল টাকা দিয়ে, তাহলে কিনা টাকাটা তৈয়বান কিন্তু খাবারটা হারাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একসাথে দুইটা বলছেন যে কুলু মিম্মা ফিল আরদি হালালান তৈয়বা, খাবারটা যেন তোমার জীবন উপকরণটা যেন হালালও হয় তৈয়বানও হয়, দুইটা দিক খেয়াল রাখতে হবে। সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, আগে বলছেন সকল মানুষকে, এবার বলছেন ইমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও ইমানওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে তাইয়্যিবাত রিজিক, হালাল রিজিক গুলো তোমরা গ্রহণ করো। এখানে আল্লাহ সুনির্দিষ্ট করে খালি ইমানদারদেরকে বলছেন তোমরা হালালের উপরে জীবনযাপন করো, হালাল রিজিকের উপরে জীবন অতিবাহিত করো। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ থেকে নবী রাসূলদেরকেও বাদ দেন নাই। সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন সকল আম্বিয়া আলাইহিমুস সালাম নবী রাসূলদেরকে ডেকে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, ও আমার নবী রাসূলেরা কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, পবিত্র খাও, ওয়া আমালু সালিহা, তারপরে আমলে সালেহ করো। অর্থাৎ নবী রাসূল হইছো এই কারণে তোমার যা মনে হয় তাই দিয়ে জীবন যাপন করবা, এটাও চলবে না। নবী রাসূল হইলেও তোমাকে হালাল খেতে হবে, হালাল রিজিক অন্বেষণ করতে হবে। এই জন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম শুধু মানুষের দেওয়া হাদিয়া তোহফার উপরে নির্ভরশীল হয়ে নবী রাসূলেরা জীবন যাপন করতেন না। প্রত্যেক নবী রাসূলের একটি হালাল পেশা ছিল। আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন, ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিলেন, তারপরে কোন কোন নবী আপনার কাঠ মিস্ত্রি ছিলেন, কোন কোন নবী ছাগল ছড়াইতেন, কোন কোন নবী লোহার জিনিস তৈরি করতেন, এক এক নবী এক একটা পেশা অবলম্বন করে হালাল রিজিক অন্বেষণ করে জীবন নির্বাহ করতেন। অর্থাৎ এই হালাল রিজিকের নির্দেশনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকেও বাদ দেন নাই। সমস্ত মানুষ, সমস্ত ইমানদার, এমনকি সমস্ত নবী রাসূলও এই নির্দেশের আওতায়, হালাল খাইতে হবে, হালাল জীবনযাপন করতে হবে, হারাম থেকে বাঁচতেই হবে। তাহলে কেউ যদি সুদের সাথে সম্পর্ক রাখে তাহলে এক নম্বর ক্ষতি করে দিক তার পুরা জিন্দিগির এবাদত, এবাদত গুলোর তার ক্ষতির সম্মুখীন, হুমকির সম্মুখীন। এক নম্বর, তাহলে আমার এবাদত বাঁচাইতে হলে সুদ ছাড়তে হবে, এক নম্বর কথা, না হয় কি আমাদের মাধ্যমে কি হবে? সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াত, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْصُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে কত মানুষ আমি আল্লাহর সামনে আমল নিয়ে হাজির হবে, কত আমল, কত আমল, চারিদিকে শুধু আমল আর আমল, বস্তা বস্তায় তাকে তাকে আমল আর আমল, সকাল বিকাল কত জিকির আজকার করছে, কত সলাত আদায় করছে, কত সিয়াম পালন করছে, কত যাকাত দিছে, কত হজ করছে, কত উমরা করছে, কত আমল আর আমল, কিন্তু ফাজা আল্লাহু হাবা মানসুরা, কিছুক্ষণ পরে দেখা গেল
বিচ্ছিন্ন দুলিকণার মতো সবগুলো আমল তার আমলনামা থেকে বিলুপ্ত হয়ে গেছে, আমলনামায় কোনো আমলই নেই। আমলগুলো কই গেছে? ওই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় নাই, আমলগুলো আল্লাহর কাছে কবুল হয় নাই, এই জন্য আমলনামায় আমল নেই। তাহলে আমল কবুল হইতে হলে সুদ ছাড়তে হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা গুনাহের ব্যাপারে এত কঠিন শাস্তির বর্ণনা দিয়েছেন যেটা আর কোন গুনাহের ব্যাপারে এত কঠিন হুমকি আল্লাহ পাঠেন নাই। তিনটা গুনাহকে রাব্বুল আলামিন ইমানদারের জন্য খালেদান ফিহা ব্যবহার করছে, মানে ইমানদারের ক্ষেত্রে আল্লাহ পাক স্থায়ীভাবে জাহান্নামে এই কথা আল্লাহ বলেন নাই। ইমানদার যদি তার ইমান থাকে তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করার পরেও লোকটা আবার জান্নাতে ফিরে আসার সম্ভাবনা আছে। কিন্তু তিনটা গুনাহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী জাহান্নামের কথা বলছেন। এক নম্বর গুনাহ কোনটা? এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে বলছেন সূরা আল বাকারা 275 নম্বর, আল্লাহ পাক বলছেন ওয়ামান আদা যে ব্যক্তি সুদের আয়াত নাজিলের পরেও সুদের সাথে সম্পর্ক রাখবে এই লোক আসহাবুন নার, জাহান্নামে, খালি জাহান্নামে না, হুম ফিহা খালিদুন, জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে থাকবে, নাউযুবিল্লাহ। তাহলে কঠিন হুমকি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এখানে শাস্তির আধিক্যতা বুঝাইছেন, কঠিন শাস্তি হবে তা, এই জন্য আল্লাহ পাক খালেদুন শব্দ ব্যবহার করছে। আরেকটি গুনাহ, ওয়ারিসদের সম্পত্তি ঠিকভাবে না দেওয়া, বোনের সম্পত্তি ঠিকভাবে না দেওয়া, ভাইয়ের সম্পত্তি না দেওয়া, চাচার সম্পত্তি না দেওয়া, ফুফুর সম্পত্তি না দেওয়া, ওয়ারিসি সম্পদ বণ্টনে হেরফের করা, এক পড়া এক তিল এক ক্রান্তি পরিমাণও যদি আল্লাহর বিধানের বাহিরে বণ্টন করে, সূরা আন-নিসা 14 নম্বর আয়াত কারিমে আল্লাহ পাক বলছেন ওয়ামান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। যে ব্যক্তি আল্লাহর এই দেওয়া ওয়ারেসি বিধান মানবে না, এই লোককে আল্লাহ জাহান্নামে এমন ভাবে প্রবেশ করাবেন খালিদান ফিহা, জাহান্নামে সে স্থায়ীভাবে থাকবে, বের হবে না। তিন নম্বর, কোন ইমানদারকে যদি ইচ্ছাকৃত ভাবে হত্যা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী জাহান্নামের কথা বলছে, সূরা আন-নিসা 93 নম্বর আয়াত ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে কোন মুমিনকে হত্যা করবে এই লোকও জাহান্নামে এমন ভাবে ডুববে আর বের হবে না। তাহলে এই তিনটা মহা বড় ধরনের খালেদুন যে গুলোর ব্যাপারে আল্লাহ পাক ব্যবহার করছেন তার একটা হলো সুদ। তাহলে কত বড় অপরাধ আমরা বুঝতে পারি। তিন নম্বর, সাতটি গুনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবেকাত বলছেন, মোবেকাত, মোবেকাত মানে মোহলেকাত, মানে এটা তার ইমান, তার আমল, তার দুনিয়া, তার আখেরাত সবকিছুকে ধ্বংস করে চুরমার করে দিবে, এরকম সাতটা গুনাহ আছে, ভয়ঙ্কর সাতটা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এজতানিবু সাবাল মুবাকাত, ও আমার উম্মত খবরদার এই সাতটা গুনাহ থেকে তোমরা দূরে থাকো, সাতটা গুনাহ পরিহার করো। এর মধ্যে চার নম্বর গুনাহটা হলো আকলুর রিবা, সুদ খাওয়া। চার নম্বর এই মুবাকাতের চার নম্বর গুনাহটাই হলো আকলুর রিবা, সুদ খাওয়া। চার নম্বর, যেই লোকটা সুদ খাবে কেয়ামতের ময়দানে পাগল হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, সুদ খায় এই লোক কেয়ামতের ময়দানে পাগল হয়ে দাঁড়াবে, পাগল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 275 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাবাতুহু শাইতানু মিনাল মাস। যারা সুদ খায়, সুদের সাথে সম্পর্ক রাখে, এরা কি আমাদের ময়দানে এমন ভাবে দাঁড়াবে যেন শয়তান তাকে স্পর্শ করে পাগল বানিয়ে দিছে,
তার পাগলের মতো কিয়ামতের ময়দানে সে দাঁড়াবে, তার সুস্থ বিবেক নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে না। কারণ যে সুখা তার দুনিয়াতে সুস্থ বিবেক হারিয়ে ফেলা। এই জন্য দেখবেন অনেক মানুষের এখন সুস্থ বিবেক থাকে না, অসুস্থ বিবেক নিয়ে ঘোরাফেরা করে। এটা সুদের কারণে। যখন মানুষ সুদ খায়, সুদের সাথে সম্পর্ক রাখে, তখন সে দুনিয়াতে আর ভাইও চেনে না, মাও চেনে না, বাপও চেনে না, সে শুধু অর্থ চেনে, টাকা চেনে, টাকা গুনতে জানে, আর এর বাহিরে কাউকে চেনে না, পাগলের মতো হয়ে যায় সে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানেও তাকে এইভাবে পাগলের মতো দাঁড় করাবেন। পাঁচ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান যদি থাকে, আল্লাহ বলছেন সুদ ছাড়ো। ঈমান না থাকলে সুদ ছাড়ার দরকার নেই। তাহলে যার ঈমান আছে সে সুদ ছাড়বে, যার ঈমান নাই সে সুদ ছাড়া প্রয়োজনীয়তা নাই। সূরা আল বাকারা 278 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনাল রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, যদি তোমরা সত্যিকারের মুমিনই হও, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিনই হও, তাহলে যারু মা বাকিয়া মিনাল রিবা, সুদ ছেড়ে দাও, সুদ পরিহার করো, সুদের সাথে সম্পর্ক ছাড়ো, যদি মুমিন হও। শর্তটা হলো যদি তুমি মুমিন হও, আর মুমিন না হলে সুদ ছাড়া দরকার নাই। তার অর্থ মুমিন যদি সুদ খায়, সে মুমিন আর থাকে না। এই জন্য আল্লাহ পাক বলছেন যদি মুমিন হও তাহলে সুদ ছেড়ে দাও। ছয় নম্বর, যেই লোকটা সুদ খায় সে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ এবং রাসূলের সাথে তার যুদ্ধ চলতে থাকে। সূরা আল বাকারা 279 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তুমি মনে করো যে না, এখনকার জামানায় সুদ ছাড়া চলা যাবে না, সুদ তো থাকবেই, আমি সুদ ছাড়তে পারবো না, অথবা ছাড়বো, আগে বাড়ি গাড়ি করে লই, তারপর কথা জানবো, তওবা করে সুদ ছাড়ি দেবো, আল্লাহ পাক বলছেন ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো, তুমি যুদ্ধের প্রস্তুতি নাও। তা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে, আবার আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাবে, আবার আশেকের রাসূল। দেখুন কত আশেকের রাসূল সুদ খায়, সে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, আবার কিন্তু আশেকে রাসূলও ঠিক আছে, আশেকে রাসূলের কমতি হয় নাই, সুদ খাবার পরেও সে কিন্তু সত্যিকারের অরিজিনাল আশেকে রাসূল, রাসূলের মহব্বতে সে পাগল পারা, কিন্তু রাসূলের সাথে সে প্রতিনিয়ত যুদ্ধ করতেছে, সুদ খাইতেছে, সেই ব্যাপারে তার কোনো খবর নাই, কোনো চিন্তা নাই। তাহলে এই মহা কঠিন অপরাধ এই সুদের সাথে সম্পর্ক রাখা। সাত নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আতাইনা আলা নাহরিন আহমার মিসলাদ দম, আমি একটা নদীর কাছে আসলাম, নদীর পানিগুলো রক্তের মতো লাল, এরকম এক নদীর কাছে আসলাম, আসার পরে দেখলাম ওই নদীতে একটা লোক সাঁতার কাটতেছে, সাঁতার কাটতে কাটতে কিনারার দিকে আসতেছে, আর নদীর কিনারায় একজন লোক বসে আছে, তার কাছে কতগুলো পাথরের টুকরা, বড় বড় পাথরের টুকরা নিয়ে নদীর পাড়ে বসে আছে। সে সাঁতার কাটতে কাটতে যখন কিনারার দিকে আসতেছে, ফায়ুলকিমুহু হিজরান, তখন এই লোকটার গায়ের উপরে মাথার উপরে সজোরে একটা পাথর নিক্ষেপ করতেছে, পাথর নিক্ষেপের পরে আবার সে নদীর মাঝখানে চলে গেছে, আবার সাঁতার কাটতে কাটতে কিনারা আসতেছে, আবার ওই পাথরটা নিক্ষেপ করা হচ্ছে ছজনের মাথার উপরে, এইভাবে তার আজাব চলতে আছে চলতে আছে। আমি জিজ্ঞাসা করলাম জিব্রিল এই লোকটাকে, বললো এই লোকটা আকেলুর রেবা, এই লোকটা সুদখোর, এই সুদখোরের শাস্তি হইতেছে, এখানে আজাব চলতেছে। আট নম্বর, যারা সুদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত তাদের উপরে সার্বক্ষণিক অব্যাহত থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
آكل الربا وموكله وشاهديه وكاتبه যে লোকটা সুদ খায়, যে লোক সুদ দেয়, যে লোক সুদের কাগজপত্র লিখে, যে লোক সুদের সাক্ষী থাকে, এদের সবার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। তাহলে এদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত অব্যাহত থাকে। নয় নম্বর, সুদের অপরাধটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সাথে জেনা করার মতো অপরাধের সাথে তুলনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর-রিবা সাবউনা উবান, সুদের মধ্যে 70 রকমের গুনাহ আছে, 70 রকমের অপরাধ আছে। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু, সবচেয়ে নিচের গুনাহ, সবচেয়ে কম গুনাহটা হলো কোন ব্যক্তি তার নিজ মাকে বিবাহ করা। এটা যেমন গুনাহ, সুদের 70টার মধ্যে সবচেয়ে সহজটা, সবচেয়ে নিচেরটা হলো এটা। নয় নম্বর, যখন কোন জনপদের মানুষ সুদের মধ্যে এবং জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই জনপদের মানুষ আল্লাহর আযাবের জন্য হালাল হয়ে যায়। মানে সেখানে আল্লাহর আযাব, আল্লাহর গজব নাযিল হতে আর কোনো প্রতিবন্ধকতা থাকে না। যখন কোন জনপদের মানুষ সুদ খায়, সুদে ব্যস্ত হয়ে যায় এবং জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, ওই জনপদের মানুষের উপরে আল্লাহর আযাব হালাল হয়ে যায়। দশ নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজের পরিবার থেকে সুদকে রহিত করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন কুল্লু রেবা ফিল জাহিলিয়াতে তাহতা কদমি মাউদূউ, জাহিলিয়াতের সমস্ত সুদ আজকে আমার পায়ের নিচে রহিত করে দিলাম, মুছে ফেললাম, ফিসে ফেললাম। ওয়া আউয়ালু মা আদাউহু রেবাল আব্বাস, এবং সর্বপ্রথম আমার ঘর থেকে সুদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলাম, আমার চাচা আব্বাসের যত সুদ আছে সব সুদ আমি রহিত করে দিলাম। মানে আমার চাচার যত জন সুদের টাকা নিছেন একজনেও সুদ দিবেন না, খালি মূল টাকাটা দিবেন। আমার পরিবার থেকে সুদের সুদের বিরুদ্ধে আন্দোলন আমি শুরু করে দিলাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত প্রথমে নিজে নিজের পরিবারকে সুদ মুক্ত করা। এভাবে আরো অসংখ্য আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদের ভয়াবহতা বর্ণনা করেছেন।